আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিএফএক্স মুন্না চ্যানেলের পক্ষ থেকে আমি মুন্না আহমেদ আপনাদের সামনে আবারও নতুন একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম আমার চ্যানেলে, একটা ভিডিও মিউজিক ভিডিও গান, এই যে দেখতে পাচ্ছেন যে এটা পাখি, তা আমি এই গানটি হলো মানে গ্রিন স্ক্রিনে কাজ করেছিলাম, তা এটা আমি কীভাবে করেছিলাম সেই বিষয় নিয়ে অনেকে আমাকে কমেন্ট বক্সে জানিয়েছেন যে ভাই এটা টিউটোরিয়াল চাই। তা তাদের উদ্দেশ্য করে আজকে আমার এই টিউটোরিয়ালটা, তা চলুন কীভাবে হলো এটার কাজ করেছি সেটা আপনাদের দেখাবো। এটার জন্য আপনাদের হলো সরাসরি অ্যাডোবি প্রিমিয়ার প্রো যে সফটওয়্যার যদি থেকে থাকে তাহলে সেই অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারে সরাসরি চলে যাবেন। দেখতে পাচ্ছেন যে এটা আমার অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যার, এবং আপনাদের হলো এই সফটওয়্যারটি যদি না থাকে তাহলে অবশ্যই এটা ডাউনলোড করে নেবেন। এটার লিঙ্ক আমি অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখানে আমি এলো এই প্রিমিয়ার প্রোর আগে কিছু বেসিক আপনাদের সাধারণ একটা নলেজ দিয়ে দিই। দেখতে পাচ্ছেন যে এখানে ইনপুট, এখানে আপনারা হলো মনে করেন যে আপনাদের যে ভিডিও ফুটেজগুলো আছে এখানে এনে জাস্ট ইনপোর্ট করবেন। ইনপোর্ট করার পরে এগুলা তারপরে টাইম লাইনে নিয়ে আসবেন। এটা হলো টাইম লাইন এবং এটা হলো আপনার প্রোগ্রাম, এখানে জাস্ট আপনার ভিডিওগুলো শো করবে। এবং এই যে সাইডে দেখতে পাচ্ছেন ডান পাশে বিভিন্ন অপশন আছে, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন অপশন, এটা হলো ভিডিওটা শো করার পরে এগুলার কাজ হয়, এখান থেকে কালার কালেকশন এবং ইফেক্টের কাজ করা হয়। এবং এই পাশে দেখতে পাচ্ছেন যে ইফেক্ট প্যানেল। তা মূলত একটা বেসিক ধারণা দিলাম, তা এখন আমরা এটাকে মিনিমাইজ করো। মিনিমাইজ করার পরে আমাদের যে ফুটেজগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন যে এটা হলো আমার মানে ব্যাকগ্রাউন্ড, চাঁদের একটা ব্যাকগ্রাউন্ড, এবং এটা আমার অডিও ক্লিপ গান, এবং এটা হলো আমার একটা ইফেক্ট, এটা আমার ফুটেজ, এটা লাইট, এবং এগুলো হলো সব আমার হলো প্লে করে দেখাই। এগুলো হলো আপনার হলো ধুমোর ইফেক্ট, এগুলো হলো সব আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে নেবেন। এখন আমার যেটা করা লাগবে এই সবকটাকে জাস্ট সিলেক্ট করবে। এইভাবে সিলেক্ট করার পরে একবারে সিলেক্ট করা হয়ে গেলে টেনে জাস্ট আমার যে প্রিমিয়ার প্রো আছে, প্রিমিয়ার প্রোর এখানে দেখতে পাচ্ছেন ইনপুট ফাইল, এই ইনপুট ফাইলে ছেড়ে দেবো। ঝামেলা শেষ একবারে আপনারা এভাবে ইম্পোর্ট করে নেবেন, তাহলে আর সহজ হবে। এরপর আপনাদের যে ভিডিও ফুটেজটা, এই যে দেখা আমার এই ভিডিও ফুটেজটা গ্রিন স্ক্রিনের, এটাকে টেনে আমি এই টাইম লাইনের ওখানে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পরে এটা চলে আসলো, চলে আসার পরে আমার যে এক্সট্রা অংশটুকু জাস্ট এই এক্সট্রা অংশটুকু কেটে দেবো। এই যে এখান থেকে আমার হলো গান শুরু হয়েছে, এই যে এই আমার যে বাম পাশের অংশটুকু এটা কেটে দেবো। কেটে দেওয়ার নিয়মটা আমি আপনাদের দেখাই। এবার এখানে দেখতে পাচ্ছেন যে হলো ভি ওয়ান এবং এ ওয়ান, এই ভি ওয়ান মানে হলো আপনার ভিডিও ক্লিপ। এখানে যত উপরের দিকে যাবেন ভি ওয়ান টু থ্রি এরকম আরও আছে, যত উপরে যাবেন তত। এবং নিচে হলো এ ওয়ান, এ টু, এ থ্রি, এখানে হলো অডিও অপশন। এরপর হলো আমি আমার যে হলো এই যে বাম পাশের যে হলো অংশটুকু আছে, এই অংশটুকু আমি কেটে হলো বাদ দিয়ে দেবো। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন আছে, এগুলো অপশন হলো আস্তে আস্তে আপনাদেরকে হলো বলবো কোন অপশনে কী কাজ। মূলত আপনাদের এখন বর্তমান যেটা লাগবে সেটা হলো, এটা হলো রেজর টুল, জাস্ট এটা কাটার জন্য এই রেজর টুলটা সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন যে এটা বুলেটের মতন দেখায়, বুলেটের মতন অংশ, জাস্ট আপনার যেখানে টাইম লাইনের অংশটুকু রাখবেন, রাখার পরে আপনাদের যতটুকু দরকার যেখান থেকে ততটুকু কেটে দেবেন। এখন আমি এখান থেকে কাটবো, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে মাঝখান থেকে দুই ভাগ হয়ে গেছে। এরপর হলো আমি হলো সিলেকশন টুলে যাবো, এখানে দেখতে পাচ্ছেন এটা হলো সিলেকশন টুল। এরপর আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কিবোর্ডে ডিলেটে চাপ দেবো, ডিলেটে চাপ দিলে ডিলেট হয়ে যাবে এক্সট্রা ফাঁকা অংশটুকু। এখানে হলো মনে করেন যে আপনারা হলো জাস্ট সিলেক্ট করার পরে কিবোর্ডে ডিলেটে চাপ দেবেন, এটা আপনার পুনরায় আবার একদম সামনে চলে আসবে। বা আপনারা ধরেও যে এভাবে টেনে জাস্ট আগে পিছিয়ে করতে পারবেন। এখন হলো মনে করেন যে আপনাদের কাটায় এবং সিলেক্ট করা দেখালাম, দেখানোর পরে আমাদের ফুটেজে যে গ্রিন স্ক্রিনটা আছে, গ্রিন স্ক্রিনটাকে আমাদের রিমুভ করা লাগবে। রিমুভ করার জন্য প্রিমিয়ার প্রো দিয়ে গ্রিন স্ক্রিন রিমুভ করার নিয়ম হলো আপনার ইফেক্টে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন যে অপশন আছে, এখানে এই যে ইফেক্ট অপশন আছে, এই ইফেক্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ভিডিও ইফেক্টে যাবেন, ভিডিও ইফেক্টে যাওয়ার পর এখান থেকে আপনারা নিচে চলে আসবেন, এখানে কি
দেখতে পাচ্ছেন যেখানে কিং নামে একটা অপশন আছে, কিং অপশনে যাবেন, যাওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন যে এখানে আল্টা কি, এখানে কিংয়ে ক্লিক করার পরে দেখবেন যে এখানে অপশন যদি না খুঁজে পান তাহলে এরকম ক্লিক করলে চলে আসবে। আর আল্ট্রা কিটা টেনে জাস্ট আপনারা ভিডিওর উপরে ছেড়ে দেবেন। ভিডিওর উপরে ছেড়ে দেওয়ার পরে এখানে সাইড দেখতে পাচ্ছেন যে ইফেক্ট কন্ট্রোল, এই ইফেক্ট কন্ট্রোলের নিচে আসবেন। আসার পরে এখানে অটোমেটিক আল্ট্রা কিটা সিলেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে এখানে আল্ট্রা কি লেখা আছে, এখানে চলে আসলো অপশনটা। এবং কি কালার, এখানে আপনাদের বুঝতে হবে কি কালার নামে একটা অপশন আছে, এখানে কালো আছে একটা বক্সে, এবং সাইডে কলমের মতন একটা চিহ্ন আছে, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখন আপনারা গ্রিন স্ক্রিনে যেখানে বেশি গ্রিন ডিপ কালার সেই জায়গাটাতে জাস্ট আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে গ্রিন স্ক্রিনটা আপনাদের রিমুভ হয়ে যাবে খুব সহজে। গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে গেলে এখন আমাদের এটা জুম করে দেখায় যে সাইডে শ্যাডো আছে গ্রিন স্ক্রিনের যে ভাঁজগুলো আছে এগুলোরও আমরা রিমুভ করব। তার জন্য এই অপশনটিতে যাব, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে হাইলাইটটা আছে এখানে 10%, হাইলাইটটাকে আমরা 0% করে দেব। এবং শেষের যে দুইটা অপশন আছে এইটা এবং এইটাই, যে 50% আছে এটাকে 100% করে দেব, এবং নিচেরটাকেও 100% করে দেব। দেখতে পাচ্ছেন যে আমাদের সেই শ্যাডোগুলো অটোমেটিক হারিয়ে গেছে। এরপর হলো আমরা আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডে চলে যাব। আমরা যে হলো রাতের একটা চাঁদ, এই যে এইটা মুন, এইটা এই ব্যাকগ্রাউন্ডটা আমরা ইউজ করবো। এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে এসে আমরা টাইম লাইনে এখানে দিলাম, দিয়ে এটা হলো আমি বড় করে দেব, টেনে ধরে এরকম লম্বা করে দিলাম। আমাদের ভিডিও যতটুক ততটুক আমরা লম্বা করে দেব। এরপর হলো আমরা একটু দেখাই, এই যে আমাদের পিকচারটা চলে আসে, এবং এই পিকচারটাকে আমরা হলো আমাদের এই ভিডিওর নিচে দিয়ে দেবো। অতএব ভিডিওটাকে টেনে আমি যদি উপরে এরকম টেনে দিয়ে দিই তাহলে অটো উপরে হলো ভিডিওটা উঠে যাবে। এবং যে আমাদের যে পিকচারটা, এই পিকচারটিতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে এই যে পজিশন অপশন আছে, স্কেল অপশন আছে, এখানে হলো পজিশনের একটা বাম পাশের যে অপশন আছে দেখতে পাচ্ছেন যে 540, এটাকে আমি ডান পাশে টান দেব। এবং হলো যে স্কেলটা আছে, স্কেলটা 100% আছে, এখান থেকে একটু 300% করলাম। এবং এই যে যে অপশনটা আছে 761, এটাকে আমি আবার টেনে নিচের দিকে টানবো, তাহলে আমার যে হলো পিকচারটা এটা উপর দিকে এরকম শো করবে। জাস্ট এটা নিয়ম হলো ডানে বাঁয়ে উপর নিচে টেনে হলো সরিয়ে দেওয়া। এবং এই যে পজিশনে 960, এটা দিয়ে আমি হলো আমার ডান পাশে টানলে ডান পাশে সরবে, বাম পাশে যদি হলো সিলেক্ট করে এরকম টান দিই তাহলে বাম পাশে সরবে। দেখতে পাচ্ছেন এখন আমি এই স্কেলটাকে আমি আরও ছোট করব, যেহেতু চানটা হলো অবশ্যই মাথার এক কর্নারে হবে। এরপর হলো আমি পজিশন থেকে এটা দিয়ে সরিয়ে দেব এবং এখান থেকে সুন্দরভাবে সেটিং করে দেব। যেহেতু আমার এলো এই চানটা একটা কালো একটা, এই যে দেখতে পাচ্ছেন যে এলো কালো একটা ব্যাকগ্রাউন্ডের উপর ছিল, এখন এই জন্য আমি এখান থেকে হলো দেখতে পাচ্ছেন নর্মাল অপশন আছে, নর্মাল থেকে স্ক্রিন করে দেব। এরপর আমি হলো নিচে যাব, আবার নিচে যাওয়ার পরে এই যে আর একটা হলো একটা আলো দেখতে পাচ্ছেন যে এটা, এটাকে নিয়ে একটু টাইম লাইনটা একটু বড় করে দিই। এই আলোটাকে নিয়ে আমি হলো আমার এই টাইম লাইনের উপর দিয়ে দেবো, এই যে ভি থ্রির উপরে এখানে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পরে চলে আসলো, চলে আসার পরে এটাকে আমি জাস্ট টেনে আবার বড় করে দেবো। এই যে চলে আসলো, চলে আসার পরে ঠিক পুনরায় এখান থেকে এইটা আমরা সিলেক্ট করবো। এই পিকচারটাও সিলেক্ট করার পরে এই পজিশন থেকে এটা আমরা সরিয়ে দেবো। এরপর মনে হচ্ছে যে হলো চাঁদের একটা আলো থাকে যে রাত্রি আলো, সেই আলোটা এবার বুঝালাম। এরপর আমরা এই আলোর এখানে দেখতে পাচ্ছেন যে কিছু শ্যাডো আছে, এই শ্যাডোটার জন্য আমরা হলো গার্জিয়ান বিলার্ড ইউজ করব একটা ইফেক্ট। তো এই গার্জিয়ান বিলার্ডটা আপনার হলো এই ইফেক্ট অপশনে পাই মানে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে গার্জিয়ান বিলার আছে, বিলার যে অপশনটা এখান থেকে এই যে গার্জিয়ান বিলার আছে, এটা নিয়ে জাস্ট এখানে পিকচারের উপরে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ব্লার অপশন চলে আসে, যে ব্লার এখান থেকে ব্লারটাকে টেনে আপনারা বেশি করে দেবেন, বা এখান থেকে কিবোর্ড থেকে আপনারা হলো এখান থেকে 1000 করে দেবেন। দেখতে পাচ্ছেন যে আলোটা চতুর্দিকে হলো আপনার ছড়িয়ে গেছে।
এরপর হলো আমার আর একটা হলো পিকচার ছিল, সেটা হলো এই যে লাল, এই লাল পিকচারটা হলো লাইট, এই লাইটটাকে এনে এর উপরে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এটাকেও হলো আমরা লম্বা করে দেব। এবং এই লাইটটা হলো আমরা এখানে নর্মাল আছে, নর্মাল থেকে স্কিন করে দেব। দেখতে পাচ্ছেন যে সুন্দর একটা লাইট হয়ে গেছে। এবং এই লাইটটাকে আমরা একটু আমাদের যে বাম পাশ আছে এই বাম পাশে নিচের দিকে দিয়ে দেব এবং সরিয়ে দেব এই অপশন থেকে, এই যে পজিশন থেকে এখান থেকে জাস্ট সরিয়ে দেব। এবং এটার অপাসিটিটা, এই লাইটটার অপাসিটিটা এখান থেকে, এই যে অপাসিটি অপশন আছে এখান থেকে একটু কমিয়ে দেব, 70% করে দিলাম। এবং আমাদের যে স্মোকটা আছে এই স্মোকটা এনে, যে ফার্স্টের একটা স্মোক আছে এই যে এটা, এই স্মোকটাকে এনে এই যে V5-এর উপরে দিয়ে দেবো। 6-এ দেখতে পাচ্ছেন যে অটো একটা আবার টাইম লাইন আমার চালু হয়ে গেছে। এই স্মোক ভিডিওটা সবার ফার্স্টে দিয়ে দেবো, এই যে এখানে দিয়ে এখান থেকে এলো স্মোকটাকে একটু আপনি আমরা হলো প্লে করে দেখাই আপনাদের বোঝানোর জন্য। এই যে প্লে করলাম, দেখতে পাচ্ছেন যে স্মোকটা সুন্দরভাবে বোমের মতন ব্লাস্ট হয়ে উপর দিকে উঠে গেলো। কিন্তু এই স্মোকটাকে আমরা বড় করে দেবো, যেহেতু এখান থেকে ক্রপ চিহ্নগুলো কেটে গেছে, তা যেহেতু স্মোকটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করা আছে, এখন এই স্কেলটা একটু বড় করে দেব। এই যে স্কেলটা বড় করে দিলাম। এরপর আমাদের এই যে আর একটা স্মোক আছে, এই স্মোকটাকে টেনে আমরা এলো টাইম লাইন একটু বড় করে দিই, এই টেনে এই উপরে দিয়ে দেব। এবং এটাকেও আমরা স্কেলটা বড় করে দেব। আমার ভিডিওটা প্রায় কমপ্লিট, এখন আমি হলো প্রথম থেকে আপনাদেরকে প্লে করে দেখাই। দেখতে পাচ্ছেন যে সুন্দর একটা হলো ভিডিও হয়ে গেছে, মিউজিক ভিডিও আপনারা নাইট ভিডিও তৈরি করলেন। যেহেতু আমার হলো পিসির কনফিগার একটু কম, এই জন্য একটু মানে বেঁধে বেঁধে যাচ্ছে, এই জন্য একটু বুঝাইতে একটু সমস্যা। এরপর আমরা হলো আরও কিছু জিনিস হলো অ্যাড করেছি এর সাথে, সেটা হলো মিউজিক। এই যে এই মিউজিকটা, এই মিউজিকটা হলো আমরা হলো আনবো, আনার পরে এই যে নিচে যে টাইম লাইন আছে এই টাইম লাইনে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে যেখান থেকে গান শুরু হবে জাস্ট সেখানে আমরা অ্যাড করে দেব। এই যে এখান থেকে গানটা শুরু হবে, আমি হলো এখান থেকে এই যে এক্সট্রা টুক আছে এই এক্সট্রা টুক কেটে দেবো। তা আবার পুনরায় এই যে দেখতে পাচ্ছেন যে হলো কাটার নিয়ম, অডিও কাটার নিয়ম এবং ভিডিও কাটার নিয়ম একই। আমরা হলো রেজর টুলটা সিলেক্ট করব, এখানে ক্লিক করব, ক্লিক করার পরে কেটে গেল। এবং এই মুভ টুলটা সিলেক্ট করব, সিলেকশন টুলটা, সিলেকশন টুল সিলেক্ট করে জাস্ট কিবোর্ড থেকে ডিলেটে চাপ দেব। ডিলেটে চাপ দেওয়ার পরে এটাকে আমরা এখানে সরিয়ে দেব। এরপর আমরা হলো অ্যাডজাস্ট করার পরে আমার ভিডিওটা যে প্লে করে দেখায় অ্যাডজাস্ট হয়ে গেছে। এরপর হলো আমি এই ভিডিওটাকে রেন্ডার দেব। রেন্ডার দেওয়ার নিয়ম হলো আমি আপনাদের দেখাই, এই যে ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পরে হলো আপনারা এখানে নিচে হলো দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট, এক্সপোর্টে যাবেন। এক্সপোর্টে যাওয়ার পরে এখানে মিডিয়া আছে, মিডিয়াতে যাবেন। মিডিয়াতে যাওয়ার পরে এরকম একটা বক্স আসবে, ইন্টারফেস আসার পরে এখানে ফার্স্ট টাইম আপনাদের যে কাজটা করা লাগবে এখানে ফরম্যাটে যাবেন, যে ফরম্যাটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা কী ফরম্যাটে হলো ভিডিওটা আপনারা এক্সপোর্ট করবেন সেটা এখানে AVI আছে, FIFF আছে, মানে আপনাদের যেটা দরকার আপনারা সেটাই দেবেন। MPEG আছে, MP3 তো অবশ্যই না, MPEG আছে, JPEG। তা আমি মূলত যেটা করি সেটা হলো এই যে হাই কোয়ালিটি যেটা আছে এটাতে দিই, বা অথবা AVI দুইটার যে কোনো একটা বেশিরভাগ আমি ইউজ করি। তা যাই হোক, বা আপনারা হলে যে কুইক টাইমেও দিতে পারেন, তা আমার যা আছে হাই কোয়ালিটি থাক। এরপর হলো যেটা করবেন যে আউটপুট নেম, আপনি হলো এই আউটপুট নেমের এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা নেম দেবেন, আপনি যে কোনো একটা নেম দিলেন, আমি নেম দিলাম, যেহেতু আমার গানের নাম পাখি আমি পাখি নাম দিলাম। দেওয়ার পরে এখানে জাস্ট সেভ আছে, সেভে ক্লিক করবো। সেভে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট লিখা আছে, এই এক্সপোর্টে ক্লিক করবেন, অটো রেন্ডার হয়ে যাবে আস্তে আস্তে। পরবর্তী যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসবে সেটা হলো কীভাবে আপনারা
মিউজিক ভিডিওতে হলো কীভাবে বিভিন্ন ধরনের ইফেক্ট অ্যানিমেশন বসাবেন সেগুলো দেখাবো। তা এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।